কেমন ছিল বলতে একটু আগে একটা অনুভূতি আমি নিজে নিজে হাসছিলাম যে প্রথম দিনের প্রথম শো দেখতে আসা একটু সাজুগুজু করে আসা হয় সিনেমা দেখতে যে আমার চোখের কাজল লেপতেছে চোখের জলে কিন্তু মন ভরেছে আনন্দে এটা আমার আমার একদমই ব্যক্তিগত একটা অনুভূতি চোখের জলে কাজল লেপতেছে মানে আসলে আমি একাত্ম বোধ করতে পেরেছি আমি সেই অনুভূতিগুলো আমাকে ছোট ছোট ব্যক্তিগত অনুভূতিগুলো হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধ খুব বিশাল একটা ব্যাপার কিন্তু সেগুলি আসলে ছোট ছোট অনুভূতিগুলোর মানুষের ব্যক্তিগত অনুভূতিগুলোর সামষ্টিক একটা প্রতিফলন সেইটা দামালে খুব চমৎকারভাবে এসেছে আমরা তো যুদ্ধ বলতে যে শুধু বন্দুক নিয়ে দৌড়াদৌড়ি কিংবা রাজাকার কিংবা মেয়েদেরকে ধরে নেওয়া হচ্ছে এতদিন আমাদের কনসেপচুয়ালি যেই ব্যাপারগুলো আমরা সিনেমায় দেখতাম তার থেকে দামাল সম্পূর্ণ বের হয়ে এসেছে এবং সত্যিকারেরভাবে মানুষের মনের ছোট্ট ইমোশনটাকে ছুঁতে পেরেছে এবং তার সাথে খুব সুন্দর করে বর্তমান সময়ের একটা ইমোশনের মিশেল ঘটাতে পেরেছে এটা যে কত বড় মুনশিয়ানার কাজ সেটা আসলে বলে বোঝানো যাবে না আমার মতো ক্ষুদ্র ব্যক্তির পক্ষে তো সম্ভবই না তো আমি যেটা বলতে চাই এখানে আমরা সিয়ামকে হিরো দেখেছি রাজকে হিরো দেখেছি কিন্তু আসল হিরো আমার মতে রায়হান রাফি আমি আবারও বলবো স্যালুট টু রায়হান রাফি সরি আবার স্টার্ট করি হ্যাঁ খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে ফুটবলের সাথে যুদ্ধকে কানেক্ট করে এরকম একটা মুভি আই থিঙ্ক দ্য প্লট ওয়াজ ভেরি স্ট্রং সিনেম্যাটোগ্রাফি মিউজিক এভরিথিং ওয়াজ ব্রিলিয়ান্ট সবার পারফরমেন্স অনেক ভালো ছিল সো আই থিঙ্ক দামাল ওয়াজ এ গ্রেট মুভি ইট ওয়াজ এ গ্রেট ডিলাইট টু ওয়াচ থ্যাংক ইউ একাত্তরের মুক্তিযুদ্ধের প্লটের উপরেই তো মুভিটা বানানো হয়েছে যে কীভাবে বাংলাদেশের ফুটবলাররা ওখানে গিয়ে বাংলাদেশি সেনাবাহিনীর জন্য যারা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য যেভাবে ফান্ড কালেক্ট করছেন এই প্লটের এই টুইস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই এই যে সাপোর্টটা দেখানো হয়েছে যে ফুটবল মাঠে নেমেও বাঙালিরা যে যুদ্ধ করছে আবার দেশের জন্যই সেই কানেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই জানতে পারবে আমার কাছে মনে হয় জানতে পারবে এটা খুব ভালোভাবেই ফুটিয়ে তোলা হয়েছে থ্যাংক ইউ দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে আর খুবই কানেক্টেড হয়ে গেছে আমরা সবাই প্রত্যেকে সবার অবশ্যই দেখবি এটা আমাদের দেশের সাথে অতপ্রতভাবে জড়িত জড়িত কিন্তু এটার সাথে আমাদের মানে অনেক বড় একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আমাদের তো এটা মানে দেখার সাথে সাথেই তো আমরা প্রত্যেকেই হচ্ছে গিয়ে সে 1971 সালের মানে ওই মুহূর্তটাতে না আমরা না থাকলে ওই জায়গাটাতে চলে গেছি আমরা সবাই মানে প্রত্যেকেই ওই জিনিস ওই মুহূর্তটাকে অনুভব করছিলাম যে আমরা প্রত্যেকেই হয়তো বা যুদ্ধের ময়দানে আছি এরকমই মনে হচ্ছিল আমরা ওখানে আছি আমরাই যুদ্ধ করছি আমরাই করছি যা যা আছে সমস্ত কিছু মানে আমরাই ওখানে মানে ওই মুহূর্তেই আছি ও মনেই হয়নি যেটা আমরা হলে আছি বা বসে আছি কিছু দেখছি এরকম না খুবই মানে খুবই ভালো ভালোভাবে ধরতে পারছে আমার মনে হয় আমি জানি না সে মানে প্রথম দিকে ছিলাম না হয়তো তখন কী ছিল জানি না কিন্তু পরে যখন আসছে পর থেকে যতটুকু দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে মানে অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ